একমাত্র আমিই বসে রয়েছি কানার মতো। 10-15 মিনিটের মধ্যে ট্রেনটা ঢুকবে। শোন, ভালো ইন্টেরিয়ার ডিজাইন করা সপ্তশিদার ফ্রাইড রাইস, দিদি ভাই চিলি প্রন, বড় পিসি চিংড়ি মাছের মালাইকারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চান করে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে কলকাতা যাচ্ছি একটা বিশেষ দরকারে। আমি, পিউ, কাকু আর কাকিমা, আমরা চারজন। তো রিজার্ভেশন করা আছে ট্রেনের, টাইমিং ওই 10:45 করে আসানসোল স্টেশনে। পিউও এখন রেডি হচ্ছে, তারপরে তাড়াতাড়ি আমাদেরকে ব্রেকফাস্ট করে নিতে হবে, দেন বেরোবো। একদম হড়বড়ি লেগে গেছে, নিচেও টোটো দাঁড়িয়ে আছে যে আমাদেরকে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য, তো সব রেডি, চলো। পিউ সানগ্লাস পর, সে তো ওই রকম কোথাও রোদ পাবি না, সব তো ভেতর ভেতরই যাবি। হয় বৃষ্টি নয় রোদ গরম, একমাত্র আমি বসে রয়েছি কানার মতো, বাকি সবাই ঠিকঠাকই আছে। এই চিত্তরঞ্জন হবে এখন, চিত্তরঞ্জন, পৌঁছে গেছি আমরা আসানসোল রেলওয়ে স্টেশন। এখনো টাইম রয়েছে, 10-15 মিনিটের মধ্যে ট্রেনটা ঢুকবে, তো ঠিকঠাক টাইমেই চলে এসেছি। এখন দেখি কোন প্ল্যাটফর্মে আসে। ট্রেনে এসে সিট অ্যাডজাস্ট হয়ে গেল, যে আমরা বসে পড়লাম, আর কোনো টেনশন নেই। এবারে সিধা হাওড়ায় গিয়ে এক দুটো সিট স্ক্যাটার্ড ওয়েতে ছিল, তো ওইগুলো অ্যাডজাস্ট করে নিতে হলো। তো ভালোই হলো, এখানে ফেস টু ফেস হয়ে গেলাম আমি আর পিউ, আর ওই সাইডে আছে ফেস টু ফেস কাপড় কাকিমা। এরপর নেক্সট স্টপেজ দুর্গাপুর, তারপরেই হাওড়া, বেশি স্টপেজ নেই। টাইমিং ওই 1:30 করে আসে হাওড়ায়, দেখা যাক কখন পৌঁছবে। পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশন, এখন টাইম হয়ে গেল 1:45। তো বেশ ভালোই এসছে ট্রেনটা, 3 ঘন্টাতে হাওড়া পৌঁছে দিল। এবার দেখি স্টেশন থেকে বেরিয়ে খিদেও পেয়েছে খুব, কোথাও লাঞ্চ করতেই হবে। সবাই চলে এসেছি বড় পিসির ফ্ল্যাটে। কি খেলছিস? কার্ড? কিভাবে খেলে? আজকে অনেক হেকটিক ডে পেরোচ্ছে, এখনো শেষ হয়নি। এরপর নেক্সট যাব দিদি ভাই সপ্তশিদার ফ্ল্যাটে, তো আজকে ওখানেই স্টে করব। সারাদিন সকাল থেকে প্রচন্ড পরিমাণে টায়ার্ড, কারণ অনেক সকালে বেরোনো হয়েছে, আর কলকাতার ব্যাপার তো বুঝতেই পারছো, পুরো ট্রাফিক জ্যাম থাকে, তারপরে টাইমিং এর এদিক ওদিক হয়ে যায়। আর আমাদের একটা ব্যাপারও ছিল যে জন্য কলকাতা স্পেশালি আসা, তো সেইখানে অনেকটা সময় লেগে গেল, তো কালকেও আরো অনেক কাজ বাকি আছে, তো সেই সকল করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, টাইমটাও চলে যাবে। আজকে খুব টায়ার্ড লাগছে, এবারে জাস্ট মা বাবা একটু থাকবে বড়পিসির কাছে, আর আমরা দিদি ভাইয়ের কাছে চলে যাবো অন্য ফ্ল্যাটে, তো তার জন্যই ফ্রেশ হতে পারছি না, তো এখানে গিয়ে একদম ফাইনালি সিটি বেরিয়ে পড়লাম আমরা বড়পিসির ফ্ল্যাট থেকে। আয় চুলাই তুই, এবার
সপ্তর্ষিদা দিদিভাইয়ের ফ্ল্যাটে যাব। আর আমি আমার নাম কোথায়? হ্যাঁ হ্যাঁ পুচি, সরি সরি, এটা তো অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, বল। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার দিদিভাইয়ের ফ্ল্যাটে গিয়ে। দিদি ভাই কি হচ্ছে এটা? চিকেন নাগেটস ভাজাভাজি চলছে। দিদি ভাই নিউ ফ্ল্যাট, এই ফার্স্ট টাইম আমরা এখানে এলাম। দারুণ ইন্টেরিয়ার, এটা কি রে? প্রন চিলি সঙ্গে হাক্কা নুডলস সঙ্গে ফ্রাইড রাইস, বাবা রে তো এলাহি ব্যাপার। সপ্তর্ষিদা দারুণ ব্যবস্থা করে নিচ্ছো তুমি। এটা মিনি মিনি হাউস কার জন্য রে? ভীষণ ভালো ইন্টেরিয়ার ডিজাইন করা। লাফিয়ে বেড়া, হ্যাঁ চল তোর ঘরটাই যা। হ্যাঁ হ্যাঁ, বাহ খুব সুন্দর ইউনিকর্নের একটা গোটা ওয়ার্ল্ড জুড়ে দারুণ একটা ডিজাইন। আর কি কি সব আছে এখানে? দারুণ ব্যাপার, খুব সুন্দর। আর কি কি? বাহ 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 দারুণ। এই তো চকলেট গুলো তুই ফ্রিজে রেখেছিস, যেগুলো দিলাম আচ্ছা রেখে দিবি ফ্রিজে, নাহলে কিন্তু গলে যাবে। এগুলো সব ও ড্রয়িং করে আর এরকম ভাবে পুরো স্টিক করে করে রাখে। বাহ ভেরি গুড গার্ল। কি সব খাচ্ছিস রে তোরা? খাওয়া স্টার্ট হয়ে গেছে এখন? আমরা এখানে সব রিল্যাক্স করছি, আমি জাস্ট মাথায় জল ঢেলে এখন বেরিয়ে এলাম। সারাদিন এত মানে পরিশ্রম গেছে, আর কলকাতার ট্রাফিক জ্যাম এসব গুলো তো জানোই ভীষণ সাংঘাতিক, তো ওই জন্যই অনেকটা টাইমিং এদিক ওদিক হয়েছে। এখন প্রায় বাজছে তোমার 11টা তো হবেই, তো আমাদের ডিনার এখনও স্টার্ট হয়নি। তো এই জাস্ট ডিনার করতেই বসবো, দিদিভাই এই তো এলো, আমরা সবাই একসাথে ঘরের বাড়িতেই ঢুকলাম আর কি। তো সব একে একে খাবার যাওয়া, খাবার দাবারগুলো সব গরম করা, সমস্ত সব কিছু করা, এগুলোকে সার্ভ করা একটু টাইম লাগবে, আমি একটু হেল্প করে দেবো, কারণ একা সত্যি ওর পক্ষে সম্ভব নয়। সবাই একসাথে মিলেমিশে বেশ ভালোই লাগবে। অনেকদিন পর মানে আমি এই ফার্স্ট টাইম দিদিভাইয়ের ঘরে এলাম, মানে এই ফ্ল্যাটটাতে এলাম, ওরা এই ফ্ল্যাটটা নতুন নিয়েছে, তো ভালোই লাগছে, বেশ মজা করবো। আজকে রাত্রেবেলা একটু মতোযোগ্য হবে, জানি কালকে ভোর 4টায় উঠতে হবে, বাট কিছু করার নেই, আজকে একটুখানি লেট তো হবেই। এতদিন পর একসাথে সব দিদিভাই, সপ্তর্ষিদা, গুছগুছি, আমি, রাজদীপ এক জায়গায় হয়েছি। রান্নাঘরটাই দেখি দিদিভাইয়ের কী কী। আরে বাস দারুণ, সব কমপ্লিট হয়ে গেল ফ্রাই? চল চল আর লেট করবো না, অনেক রাত হয়ে গেছে, তো একসাথেই সব। হ্যাঁ তুমি আবার ড্রেসটা চেঞ্জ করে না, এই চেন লাইটটা বেশ খুব সুন্দর লাগছে। তো এগুলো আইডিয়াগুলো কার? তুই দিয়েছিস নিশ্চয়ই? রান্নাঘর পুরোটাই আমি দিয়েছি, ইন্টেরিয়ার কোথায় কি লাইট লাগাবে সেটা ঋষি লাইট করেছে। বাহ ওয়ালটাও খুব সুন্দর, টাইলস গুলো খুব দারুণ, খুব ভালো সাজানো গোছানো একদম।
সুন্দর করে রান্নাঘর। ডিনার স্টার্ট হয়ে গেছে, কি কি আছে রে ডিনারে? সপ্তশিদার ফ্রাইড রাইস, দিদি ভাইয়ের চিলি প্রন, বড় পিসি চিংড়ি মাছের মালাইকারি। চাউমিনটা পুচপুচির জন্য বানানো হয়েছিল, কিন্তু আমরা সবাই মিলে তার ভাগ বসিয়ে দিয়েছি। মানে পুচপুচির নামে সবাই মিলে মেন যে কারণের জন্য আসা সেটা কালকে রয়েছে, তো সেজন্য এইবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। অলরেডি রাত 1:30 হয়ে গেল, কালকে 4:30 উঠে আমাদেরকে বেরোতেও হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।